সফলতার সব থেকে বড় মাধ্যম জনগণকে প্রোটোকল দেওয়া, নেতাদের প্রোটোকল নয়, নেতাদের প্রোটোকল না। নেতারা তো এমনি এসি গাড়িতে চলে, টেনশন নাই। আর ডাকাতদেরকে তুমি, ডাকাতগুলো জনগণের দুই টাকার রুজি নষ্ট করতেছে, তুমি পুলিশ হইয়া তুমি কি কাজ করতেছো, কি কাজ করতেছো তুমি? প্রশাসনের পক্ষে সারা দেশে কথা বলি, এখন একটু বিপক্ষেও বলতে হয়, সারা দেশে ওদের পক্ষে কথা বলি, কি কাজ করো তোমরা, কি দায়িত্ব তোমার, বেতন কেন সরকার দেয় মানুষের পকেটে ঢোকার জন্য? এই পত্রিকায় দেখলাম আজকেও আসলো, গতকালকে মেঘনার জামে ডাকাতি হয়েছে, পুলিশ কই? পুলিশ তো পকেটে, কই পকেটে, ডাকাতেও পুলিশের টাকা খাওয়াইয়া যে পুলিশ আমি আইবেন নাই, 10 মিনিটের জন্য আমরা আসি, নেন 10,000 দিলাম, 10 মিনিটের জন্য আমরা আসি, মাহফিলে বাধা কে? পুলিশ, সব জায়গায় পুলিশ আছে, আল্লাহ আমাদের হেফাজত করেন বলেন আমি। এই দেশটা গণতান্ত্রিক দেশ, ঠিক কিনা জোরে কন? আমার অধিকার আমি প্রয়োগ করব, আমার কথা আমি বলবো, আমি যদি সরকারের বিরুদ্ধে বলি সরকারি অনুযায়ী আইন অনুযায়ী আমার বিরুদ্ধে কেস হবে, নো প্রবলেম, কোনো সমস্যা নাই। কিন্তু আমি সঠিক কথাটা বলবো, জনগণের পক্ষে কথা বলবো। এখানে যদি আপনারা মনে করেন এটা কোনো দলীয় বা সরকারের বিপক্ষে গেছে, ভুল করবেন, ঠিক কিনা জোরে কোন? এই যে ডাকাতি হচ্ছে প্রতিদিন, মেঘনায় ডাকাতি হচ্ছে, মতলবে ডাকাতি হচ্ছে, হাজীগঞ্জ রোডে ডাকাতি হচ্ছে, মুরাদনগর থেকে কোম্পানিগঞ্জ রোডে ডাকাতি হচ্ছে, এই ডাকাতিগুলো বলেন তো সব জনগণের, সব জনগণের নিরাপত্তা দেওয়ার অধিকার পুলিশের কিনা আমাদের? পুলিশের না আমাদের? পুলিশ আপনারা আপনাদের দায়িত্ব পালন করেন, শ্রদ্ধা করি, ভালোবাসি আপনারা, সরকারিভাবে আপনারা নিয়োজিত, কিন্তু পকেটে ঢুইকেন না, মানুষের পকেটে ঢুইকেন না। জনগণ ভালোবাসবে, সৌদির পুলিশ, সৌদির পুলিশ আজ দেশে বসে বলতে বাধ্য হয়, বাধ্য হতে হচ্ছে, সৌদির পুলিশ যা নিয়ে আমরা গর্ব করি, গর্ব করি, এত ভালো, যেই বাংলাদেশের সেনাবাহিনী আমরা গর্ব করি তেমনি ভাবে সৌদির পুলিশ নিয়েও আমরা গর্ব করি। কেন তোমরা বাংলাদেশের পুলিশ কেন এত এত তোমাদের বিরুদ্ধে কয়দিন আগে কি আন্দোলনটা ছাত্ররা চালাইছে রে, খুব ভালো লাগছে তখন, পুলিশ কোন থাক, পুলিশ কোন কথা কইয়া কত বাজে মন্তব্য করে এলাকায় এলাকায় তারা রাজপথে এত অপমান করেছে, পুলিশ দাঁড়ায় রয়েছে, ছাত্ররা লেন সৃষ্টি করেছে, এমার্জেন্সি লেন, ছাত্ররা দৃষ্টান্ত উপস্থাপন করেছে কেমনে চালাতে হয়, দেখো পুলিশ ভাইরা। আল্লাহ প্রশাসনের সমস্ত ভাইদেরকে অল টাইম জনগণের সেবায় আল্লাহ তাআলা তাদেরকে নিবেদিত প্রাণ হিসাবে কবুল করে নেন, হায়রানি থেকে মুক্ত করেন বলেন আমিন। আমি 3 বার বিমান মিস করেছি পুলিশের জন্য, কয়বার? 3 বার বিমান মিস করছি, 3টা মাহফিল থেকে যে পরিমাণ খারাপ মন্তব্য করা হয়েছে সব কিছুর পিছনেই পুলিশ দায়। আমি যাচ্ছি কই ভাই আমার গাড়ির কাগজ ঠিক আছে, গাড়িটা নতুন নামাইছি, গাড়ির কোনো প্রবলেম নাই, ড্রাইভার লাইসেন্স আছে, কোনো সমস্যা নাই, আপনি একটু আমারে যাইতে দেন, আমার এয়ারপোর্টে যাইতে হবে, আমার বিমানটা মিস হয়ে যাচ্ছে। না হুজুর একটু দাঁড়াইতেই হইবে, ক্যা একটু মাল লাগবে, কি লাগবে, সব ঠিক আছে, এরপর কি লাগবে? এটা না হইলে হইব না, ড্রাইভারে লই গেছে, ড্রাইভারে কয় হুজুর একটু চাই, হুজুর একটু কি কয় চাই, আমি কি দিয়া যা দিয়া কি করবি, মাহফিল তো ধরতে হইব, ওখানে উনি 15 মিনিট লস করছে, আমি একেবারে 15 মিনিট লেটই সেখানে যাই, বিমানবন্দরে উপস্থিত কে হুজুর বিমান চলে গেছে, এরকম 3 বার হয়েছে। আল্লাহ আমাদের বাংলাদেশকে সোনার দেশ করে দেন, জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। প্রশাসন ভাইদেরকে ভালো করে, সব প্রশাসন কি খারাপ? দেশে নামাজি দাড়িওয়ালা পুলিশ নাই? দাড়িওয়ালা নামাজি র‍্যাব, র‍্যাব আর্মি পুলিশ, ওসিডিসি, এসপিআইজি, ডক্টর, ডাক্তার, ব্যারিস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, এদের মধ্যে দাড়িওয়ালা নামাজি নাই? অভাব নাই, একটা পুলিশের কারণে 10টা পুলিশের বদনাম হয়, একটা সেনাবাহিনীর কারণে কোটি সেনাবাহিনীর বদনাম হয়,
একটা রাবের কারণে কোটি রাবের বদনাম হয়।